হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আছি খুব ভালো। তো আজকে রথ সবাই জানো তো, রথের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করে দিয়েছি একদম ফার্স্ট সকাল থেকে, চা করা থেকেই আরম্ভ করে দিলাম। তো আজকে অনেক মজা করব, অনেক আনন্দ করব, আর সারা দিন কী কী করবো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিন্তু দেখতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল চাটা বানিয়ে নিয়েছি, বিপ্লবকে চা দিয়ে দেবো, আর আজকে বানিয়েছি পাস্তা। কারণ সকালবেলা বিপ্লব বলেইছি চা আর বিস্কিট ছাড়া কিছু খেতে চায় না, তো আজকে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ওকে। তো আজকে সকালের পরিস্থিতি ঠিক এরকমটা বন্ধুরা, দেখো বৃষ্টি হচ্ছে, ভোরবেলা থেকেই মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। মেয়ে দেখো পরে সাইকেলটা ওইখানে এনে রেখে দিয়েছে, এখনও ঘরে তোলেনি। আর সকালবেলা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো না, দেখো পাখিটা কেমনভাবে ভিজেছে বৃষ্টিতে। তো বেশ বৃষ্টি হচ্ছে অনেক, বিপ্লব আজকে অনেকটা দেরি করেই হচ্ছে দোকানে গেছে, কারণ যেতে পারছিলো না এতটা বৃষ্টি হচ্ছিলো। তো একটু বৃষ্টি কমলে তারপর গেছে। আর আমি এখন এই যে রান্নাবান্না করব, তো চলো রান্নাবান্না কাজকর্ম করতে হবে, এখনও সব কিছু প্রায় পড়ে আছে। আর বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, কারেন্ট অফ হয়ে আছে। চলো, আর এই যে দেখো জলের ব্যারেলগুলো দিয়ে গেছে, এখনো তোলা হয়নি, এগুলো তুলতে হবে। তো গাইস রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, আর আমি স্নান সেরে নিয়েছি বুঝতেই পারছো দেখে। আর চলো আজকে কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এটা হচ্ছে মাছের ডিম ভাজা, এটা হচ্ছে পটলের ঘিলো মানে পটলের শাঁস ভাজা, আর এটা হচ্ছে কচুর মুখি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে, এই তিন ভাগেই রান্না হয়েছে আজকে। তো চলো ভাত পাড়বো এখন। গুড আফটারনুন বন্ধুরা, যাচ্ছি দোকানে, আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগে নিয়েছি জামা কাপড়। আর আজকে ওইখান থেকে যাবো একটু ঘুরতে, তো কোথায় ঘুরতে যাবো সঙ্গে থাকো, দেখতেই নিশ্চয়ই পাবে। তো চলো, দোকানের জন্য লেট হয়ে যাচ্ছে, 4:28 বেজে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। আগেই বলেছি যে আজকে একটু বেরোনোর আছে, তাই জন্য এই যে মেয়েকে নিয়ে বয়নে বসিয়েছি, আর বড় মেয়ে একা একা পড়ছে খাটের উপরে, আর ও এই যে ব্যালকানিতে বসে বসে আর কি পড়ছে, অঙ্ক টঙ্কগুলো করে নিচ্ছে, কালকে টিউশন আছে সেই পড়াগুলো করছে। একতলে অবশিষ্ট থাকলো, ঠিক আছে পরে পরে বের করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়েছে 6:47। তো এতক্ষণ তো মানে কারেন্ট ছিল না, এই জাস্ট কারেন্ট এলো, আর আজকে এসছে, তারপর কারেন্ট ছিল, আসার পর কারেন্ট ছিল, তো তারপরে সেই যে কারেন্ট গেছে আর এই যে এখন আসলো কারেন্ট। তো আজকে না বাড়ি থেকে চা বানিয়ে এনেছিলাম, বিপ্লব আমাকে বললো যে একটু চা বানিয়ে নাও, দোকানে বসে খাওয়া যাবে, কারণ দোকানে একটু একটু করে চা দেয়, বাজার থেকে কিনতে গেলে 5 টাকা করে না 10 টাকা করে জন্য কাপ নেয়, তো সেটা ওর খেয়ে পড়তে পারে না, তো সেই জন্য ও সবসময় বলে যে বাড়ি থেকে চা বানিয়ে নিতে। তো অন্যদিন কাজের ব্যস্ততায় একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য হয়তো করে উঠতে পারি না, তো আজকে বললো যে করে নাও আজকে সময় আছে, তো সেই জন্য চাটা করে এনেছি। তো এতক্ষণ কারেন্ট ছিল না বলে খাওয়া হয়নি, তো এখন কারেন্ট এসছে, তো আমি উপরে আছি, দেখতে পাচ্ছি উপরে আছি আমি। তো বলছে মেয়েকে পাঠিয়ে দিয়েছে যে গিয়ে নিচে গিয়ে চাটা দিয়ে আসতে, তো চলো নিচে গিয়ে চাটা দিয়ে আসি। আর মেয়ে পড়ছে, কারণ আজকে একটু যাবো হচ্ছে রথের মেলাতে, সবাই জানো যে আজকে রথ, আর রথের অনেক 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 শুভকামনা তোমাদের সবাইয়ের জন্য, তো সেই জন্য একটু মেয়েদেরকে পড়িয়ে নিচ্ছি। চা খাবো, চা মনে হয় জল মতো, চা জলের মতন, আচ্ছা কালারটা ঠিক আছে, হ্যাঁ চায়ের সঙ্গে বিস্কুট হচ্ছে ক্রিম বিস্কুট, চল। তো এটা হচ্ছে বন্ধুরা একটা ব্যাকগ্রাউন্ড পর্দা, তো বিপ্লব কিনেছিল ভিডিও করার জন্য, তো নিচে খুব একটা প্রয়োজন হয় না, তো বললো এখনও তো উপরের পর্দা কেনা হয়নি, তো তুমি এটা হচ্ছে টানিয়ে নিতে পারো, তাহলে আর মানে সরাসরি এই যে কাচের ভিতর দিয়ে না দেখা যায়, লাইট জ্বললে তো আরও বেশিই দেখা যায়, তো সেই জন্য এটা একটু টানিয়ে নিচ্ছি। আর কিনবো পরে, কিনবো দু একদিন পরে কিনবো আর কি, পর্দা কেনা হলে তারপর আবার রড লাগাতে হবে, তারপর টানাতে হবে, কিন্তু এই যে দড়িগুলো টানানো ছিল আর এই যে ফুলগুলো টানানো ছিল আমার খুব একটা ভালো লাগে না এই ফুলগুলো, তো সেই জন্য ওইগুলো আমি খুলে দিলাম, দিয়ে এই পর্দাটা এক সাইডে টানিয়ে দিচ্ছি। তো জানি না কেমন লাগবে, তো যাই হোক সরাসরি দেখা তো আর যাবে না, সেটা খুব খারাপ লাগে, ঘর থেকে পুরো সরাসরি দেখা যায়। তো এইভাবে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, আর
সাইডটা এখনো খালি আছে, এই সাইডটা তো গাইস এই যে দেখো আমরা সবাই গুছিয়ে নিয়েছি, বললামই বাড়ি থেকে আসার সময় জিনিসপত্র নিয়ে এসেছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে মেলাতে, তোমার হচ্ছে রথের মেলাতে আর কি। তো চলো গুছিয়ে, মেয়ে চলে গেছে, বিপ্লব চলে গেছে, খুব রেগে যাচ্ছে আমার উপরে, কারণ কি আমার দেরি হয়ে গেছে তাই। তো চলো, বিপ্লব বললো আজকে এর সাথে এটা পড়তে, তাই বললাম, আমি বললেন পড়ছিলাম তো বললো সিলভার পড়ো, তো তাই জন্য ফুলো লাইট অফ করে দাও, চলে এসো, চলো যা যাক, ওই লাইটটা অফ করে দাও, ওই লাইটটা অফ করে দাও, উপরের লাইটটা অফ করে দাও, পারবে? তো বন্ধুরা মেলার কাছাকাছি চলে এসেছি, আর এই মেলাতে আমি আগে কখনো আসিনি, বিপ্লবও আসেনি, আর মেয়েদের তো প্রশ্নই ওঠে না। তো সবাই মিলে চলে এসেছি প্রথমবার, আর অন্য সময় গেছি রথের মেলাতে, কিন্তু আমাদের বাড়ির পাশে যে মেলাটা হয় সেটাতে, তো এটা একটু আমাদের বাড়ি থেকে দূর। তো যাই হোক এবার চলে এসেছি, দেখি কেমন মেলা হয়, আগে কখনো আসিনি, অভিজ্ঞতাও প্রথম এখানকার। তো চলো ভিতরে যাই। তো এই যে চলে এসছি, আর এই যে বাইকটা রেখে দিচ্ছে, আর এই যে দেখছো বন্ধুরা বড় একটা ঘর, এটা হচ্ছে রথ রাখার জন্য ঘর। আর এই যে দেখো রথের দড়ি ধরে সবাই টানার জন্য ব্যস্ত হয়ে আছে, আর বিপ্লবকে বললাম যে একটু কাছ থেকে একটু তুলে আনো না ঠাকুরটার মুখটা, তো ও গেছিলো তুলতে। তো বন্ধুরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের উপর দিয়ে আমরা অনেকবার গেছি, আর অনেক ভিডিও আছে এই ব্রিজের, কিন্তু এই যে নিচেটা কখনো আমরা আসিনি বা দেখানো হয়নি, আজকে প্রথমবার। তো দেখতেই পাচ্ছ অনেক বড় ব্রিজটা, আর মেলাটাও কিন্তু বেশ বড়, অনেকটা এলাকা জুড়ে মেলাটা হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় আছে দেখে বুঝতেই পারছো। তো বিপ্লব নিয়ে চলে এসছে যে জগন্নাথ দেবের প্রসাদ আর কি। তো সত্যি কথা বলতে বন্ধুরা একদম অমৃত, অমৃত কাকে বলে আমি সত্যি জানি না, অমৃতর মতো টেস্ট, মানে সব কিছুকে হারিয়ে দেবে, এত টেস্টি ছিল প্রসাদটা। তো কেমন ছিঁড়ে টিড়ে টাইপের কেমন একটা প্রসাদ ছিল। তো যাই হোক প্রসাদটা খেয়ে, এই যে এটা যেহেতু শ্মশান আমাদের এখানকার, মানে তেঁতুলিয়া শ্মশান এটা, তো সেই শ্মশানের হচ্ছে কালী মন্দির এটা। তো সেই মায়ের একটু মুখটাও তুলে নিয়ে এসছে বিপ্লবী গিয়ে, আমি আর যাইনি ভিতরে। তো দেখো এই যে, আর এবার একটু আমরা এগরোল কিনে নিচ্ছি, নিয়ে একটু বসবো নদীর পাড়ে গিয়ে। তো এই যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল যে একটু রথের দড়ি ধরে টানবে, কিন্তু হয়ে উঠছিল না, কারণ অনেকক্ষণ ধরেই বলছে যে এখনই যাবে, এখনই যাবে, মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে জগন্নাথদেব, কিন্তু হচ্ছিল না। তো এগরোল কিনতে কিনতে দেখি সবাই দড়ি ধরে টানছে, তাই আমি বললাম সোনাকে যে একটু দড়ি ধরে টেনে আসো, আর যখন হচ্ছে দেখবে ভিড় হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার কাছে চলে আসবে। তো ও দেখছে যে ভিড় হয়ে যাচ্ছে, তো আবার চলে এসছে, আর বিপ্লব এইখানে দাঁড়িয়ে গেছে, এইখানে একটু ফাঁকা ছিল। তো আবার বললাম যে বাবার কাছে যাও, গিয়ে দুইজন আবার গিয়ে টানো। ওই যে দেখো দুইজন দুই সাইড দিয়ে গিয়ে দড়িটা ধরেছে, আর ওরাও আগে কখনো হচ্ছে এরকমভাবে রথের দড়ি টানেনি, বাড়িতে টেনেছে ছোট রথের, আর এরকমভাবে কখনো রথের দড়ি টানেনি, ওদের জীবনেও এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে, বেশ ভালোই লাগছে ওদের, ওরা খুব আনন্দ করেছে আজকে। তো দেখো বন্ধুরা কত মানুষ, যখন মানে রথের দড়ি ধরে টানা হয়নি তখন অল্প কিছু মানুষ মানে দড়িটা ধরে দাঁড়িয়েছিল, আর এখন দেখো কি পরিমাণে ভিড় হয়ে গেছে, মানে যে যেখানে প্রায় ছিল প্রায় মানুষটাই চলে এসছে রথের দড়ি ধরে টানবে, তাই কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে না, আমি এই মেলাটায় যে এখানে হয় এতটা এই সম্পর্কে জানতাম না, আমার একটা ননদ আজকে সকালে বলেছিল যে এরকম তেঁতুলিয়াতে অনেক বড় মেলা হয় রথে, আমি ভাবলাম তাহলে আমরা কেন না যাই গিয়ে একটু ঘুরেই আসি, তাই জন্যই আসা। তো দেখো বন্ধুরা এর উপরে কত মানুষও আছে, মানে রথটাকে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার জন্য, আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে।
খুব সুন্দর লাগছে দেখতে। আর রথটা হচ্ছে তিনতলা মনে হচ্ছে। আর এর যে মানে রথের যে আর কি আকৃতি দিয়েছে সেটা হচ্ছে মানে পুরী জগন্নাথ মন্দিরের আকৃতি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রথ নিয়ে চলে গেছে, আর এই সাইডটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে। মেলা ওই সাইডে হচ্ছে, বাট এই সাইডে লাইটগুলো কেন জানি না জ্বলছে না। আর আমরা চলে যাচ্ছি একটু ওই সাইডে বসতে, কারণ আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি, বাট কখনো এই যে এইগুলো হয়েছে আমরা জানিই না, মানে দেখাই হয়নি যে এইগুলো হয়েছে। তো ভাবছি যে যাই গিয়ে হচ্ছে একটু বসবো ওইখানগুলোতে, ওইখানটাতে। লাইট লাইটগুলো অফ করে দিল কেন? এই তো এই লাইটটা তো জ্বলে গো, বাহ দারুণ সিস্টেম করেছে তো। ইস, নদী মেয়েদের খুব ইচ্ছা ছিল সিঁড়িতে বসবে আর নদীর পাড়ে গিয়ে বসবে, কিন্তু কারেন্ট অফের জন্য কোনো কিছুই হলো না, তো চলে এসছি। আর এসে এই যে ঘুগনি খেয়ে নিচ্ছি সবাই মিলে, আর তারপর আবার একটু ঘোরাঘুরি করব। আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব তাড়াতাড়ি, কারণ রাতটা অনেক হয়ে গেছে। আমরা প্রায় 9:30 দিকে মেলাতে ঢুকেছি, যেহেতু বাড়িটা আমাদের অনেকটাই দূরে, তো তাড়াতাড়ি বেরিয়েও পড়তে হবে। আর যেহেতু মানে রথটা নিয়ে চলে গেছে আর এখানকার মজাটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, তো ঘুগনি খেয়ে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে সবার, আর সেই জন্য হচ্ছে একটু লস্যি খেতে চলে এসেছি। আর লস্যিটা একদম জলের মতো বানাচ্ছে, তো বিপ্লব বললো যেরকম জলের মতো লস্যি বানালে কিন্তু হবে না, একটু ভালো করে বানাও। তো লোকটা সুযোগের সদ্ব্যবহার করলো, 10 টাকার গ্লাস 15 টাকা করে নিয়ে নিল আর কি, যার কাছ থেকে যেমন নিয়ে পারে, এই হচ্ছে এদের ব্যবসা। জল মানে জল বেচেও 15 টাকা। তো এর ভিতরে তো কোনো কিছুই নেই, শুধু একটু অল্প একটু মানে দই দিয়েছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, লস্যি খেতে গেলে হাবড়াতে যেতে হবে। হাবড়াতে যে এত দারুণ লস্যি বানায় স্টেশনে, মানে একবার খেলে সারা জীবন মনে থাকবে। তো চলো, যাই হোক, যেখানে যেরকম সেখানে সেরকম, এখানে যা পেয়েছি সেটাই খেতে হবে। তো সবাই মিলে এটা খেয়ে এবার চলে যাব বাড়ির দিকে, আর তার আগে একটু মা বাবার জন্য আবার খাবার নেব, নিয়ে তারপর যাব বাড়ির দিকে। তো বিপ্লব জিজ্ঞাসা করছে সোনাকে যে সোনা আর কি খাবি, তো ও বলছে কি যে বলো কত টাকা আছে তোমার কাছে, তোর বাবা বলছে 1000 টাকা। তারপর বলছে না আমি জানি তোমার কাছে 1000 টাকা অত টাকা নেই, তো বলছে যাই থাকুক না কেন তুই বল না কী খাবি। তো লাস্ট পর্যন্ত সব কিছু বাদ দিয়ে ওর এবার আখের রস খেতে ইচ্ছে হয়েছে, তো আখের রস খেয়ে এবার ফাইনালি বাড়ি চলে যাব। তো বন্ধুরা চলে এসছি, আর এখন জামা কাপড় চেঞ্জ করবো, তারপর বাড়িতে যাবো। তো চলো ফটাফট আর জিনিসপত্র যা আছে সব কিছু নিয়ে যেতে হবে, তো চলো। তো বন্ধুরা আমি চেঞ্জ করে নিয়েছি, তো চলো এবার যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলে যে নতুন বন্ধু আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও, সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।